জল ছাড়ার ফলে। মনোজ, তোমাকে অনেক ধন্যবাদ। বৃষ্টি যে ছবি আমরা দেখছি, সকাল থেকে আবাসনে জল ঢুকে গিয়েছে এবং মানুষজন বিপদে পড়বেন এই কারণে, যেখানে জল জমে রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এমন নয়, তড়িৎস্পৃষ্ট বা তড়িতাহত হওয়ার ঘটনা কিন্তু ঘটছে এবং গতকালও এরকম একাধিক ঘটনা ঘটেছে। যেমন জোড়াবাগানে দোকানের শাটার নামাতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তি। আলিপুর আদালত চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট দুই আইনজীবী সহ তিনজন। গিরিশ পার্কে প্রবল বৃষ্টিতে পুরনো বাড়ির একাংশ ভেঙে জখম একজন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে নিম্নচাপ, তার জেরে রাত থেকে দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে। সেই বৃষ্টির মধ্যেই শহরে একাধিক দুর্ঘটনা, কোথাও মৃত্যু হলো প্রৌঢ়ের, কোথাও বিদ্যুৎ স্পৃষ্ট হলেন আইনজীবী, আবার কোথাও ভেঙে পড়লো পুরনো বাড়ি। বুধবার রাতে জোড়াবাগানে দর্পনারায়ণ টেগর স্ট্রিটে তড়িদাহত হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। বৃষ্টির মধ্যে দোকানের শাটার খুলতে গিয়ে ঘটে বিপদ। মৃতের নাম কাশীনাথ জ্যোতি, বয়স 51। লেবার তখন ও ভেতরে ঢুকেছিল, ঢুকে বলছে শাটার টেনেছে, ও যখন আবার বেরিয়ে এসছে তখন দেখছে শাটারটা এত অবধি নেমে গেছে, নেমে গিয়ে ও নিচে পড়ে আছে, শুয়ে আছে। এক নাগারে বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে জল জমে যায় আলিপুর আদালত চত্বরে। তার মধ্যেই বিদ্যুৎ স্পৃষ্ট হন দুই আইনজীবী সহ তিন। এখানে দেখা যাচ্ছে সিজিএম এর এজলাস রয়েছে, তার পাশেই যে টিনের শেড, সেখানে বিদ্যুতের তার পড়ে কিন্তু এই গোটা টিনের শেডটি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেছিল। দুজন উকিল এবং একজন এই আদালতের কর্মী, তারা এখানে দাঁড়িয়েছিলেন এবং কোনোভাবে সেই পাইপে হাত পড়তেই তারা কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হন। ওই দুজন, একটা অ্যাডভোকেট ছিল আর একটা উকিল ছিল ওনার সঙ্গে, আর একজন এখানে কাজ করে হোটেলে। পুরো ড্রেন এটা পরিষ্কার করা হয়েছিল, লাস্ট ওই হয়েছিল 2009, তারপরে আবার পড়ে রয়েছে, যার জন্য ড্রেন জাম হয়ে যাওয়ার ফলে এখন অল্প একটু বৃষ্টি হলে এখন জল জমে আছে। আহত দুই আইনজীবীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। সারা রাত বৃষ্টি হয়েছে, কোনো জায়গা থেকে টাচ হয়ে গেছে, টাচ হওয়ার ফলে এটা হয়েছে। অন্যদিকে গিরিশ পার্কে পুরনো বাড়ির একাংশ ভেঙে জখম হয়েছেন এক বাসিন্দা। বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করেছে পুরসভা। এদিন ভোরে ভেঙে পড়ে তিনতলা বাড়ির বারান্দার একাংশ। আহত হন বছর 45-এর নরেন্দ্রনাথ ঝা। ভোর থেকেই টানা বৃষ্টিপাত কলকাতা শহরে। উত্তর কলকাতার গিরিশ পার্কে ভেঙে পড়ল বাড়ির একটা বড় অংশ, বারান্দা ভেঙে পড়ল। বারান্দায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি একেবারে দোতলা থেকে নিচে আহত হয়েছেন, তিনি তার মাথায় আঘাত লেগেছে। মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তিকে। ব্রতদীপ ভট্টাচার্য, আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।